শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর পি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছো ঘুম থেকে উঠি বাসি এখানে বাসন ছিল, ধুয়ে নিয়েছি, এবার মুখ ধোয়ার পালা। এই যে মেয়েকে ধুয়ে দিচ্ছি, আজ ঘুম থেকে উঠি, ফার্স্ট আমি কাপড় ধুয়ে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই গামলাতে অনেক কাপড় কাচা, মানে ধুয়ে রাখা। ঘুম থেকে উঠি, কিছু করিনি, ফার্স্ট আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। না দিনের বেলা তো আমি টাইমও পাই না, তোমাদের দাদাভাই ঘুমে থাকে, মেয়েকে তো সামলাতে হবে, তাই দিনবেলা ধুতে পারি না। আজ ঘুম থেকে প্রায় দুদিনে জামা কাপড় জমানো ছিল, তাই ঘুম থেকে উঠেই আমি এগুলো ধুয়ে দিয়েছি। এই মেয়ে আমাকে বলছে চলো বাইরে চলো, এগুলো মেরিয়ে দেব, কথা তো বলতে পারে না, ইশারে বলছে আমাকে। আমি আমি তো মা, আমি বুঝে নিচ্ছি কি বলছে। আমি বলছি এখন না, এইমাত্র উঠে মুখ টুক ধুয়ে তারপর কিছু খাইয়ে তারপর আমরা যাব। তো দেখো ও রাজি হয়ে গেছি। এই যে চলে আসলাম এবার মেয়েকে দুধ আর বিস্কুট খাওয়ানোর জন্য, মেয়েকে ডাকছি কিন্তু যাচ্ছে না, তাই জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। এসে এই যে বিস্কুট খাওয়াচ্ছি ওকে, আর তো ওকে খাওয়াতে অনেক কষ্ট বন্ধুরা, কিছুতে খেতে চায় না। আর মোবাইল দিলে তো খায়, মোবাইল না দিলে ও খায়ও না, তাই তো এবার মোবাইল তো ক্যামেরা চলছে, আমি এবার কীভাবে দেবো? তাই ওকে দেখো কোলে নিয়ে খাওয়াচ্ছি, কান্না করছে খাবে না, তাই আমি একটু বকে টকে দিয়ে ধমকি দিয়ে তারপর অল্প খাইয়ে দিয়েছি, পরে তো খেলেও না। তারপর আমি বয়ামে ঢুকে রেখেছি, দুটো বিস্কুট রয়েছে, ঢুকে রেখে ওকে আচ্ছা করে বকে দিয়েছি। দেখো এবার মেয়েকে দুধ দুধ খাইয়ে এবার আমার বিছানাগুলো আমি উঠিয়ে নেব। আর দেখতে পাচ্ছ বাইরে রৌদ্র উঠে গেছে। এই যে এবার ও বলছে টয়লেট যাবে, এই যে যাচ্ছে, চলে আসলো। আমি স্কার্টটা লাগিয়ে দিলাম, তারপর তো খেলা করছে, আমি আমার আমার কাজ করছি, কাজ তো করতেই হবে। ঘুম থেকে উঠেই কাজটা শুরু হয়ে গিয়েছে, পুরো দিন যাবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন বলতে পারো, যতই কাজ করো না কেন দাম তো ভাবেই না। ঘুম থেকে উঠেই শুরু, এই যে তারপর আমি এই সাইডে আমি টয়লেটের উপরে একটু জেরে টেরে নিলাম, গুঁড়ো পড়েছিল, আর ও মেয়ে বিস্কুট রেখে একদম গুঁড়ো করেছে, তাই ছেড়ে নিলাম। তারপর চলে আসলাম, বিছানাটা জেরে নিয়েছি, এবার টান করে এই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠি নিয়ে আসলো, 3টা ঘন্টার দিকে ভন্ডা নিয়ে আসলো, আমরা এবার খেয়ে নেব। এই যে বন্ধুরা আমি এবার ভন্ডা খাচ্ছি, আর মেয়ে এই দিকে গান শুনছে, তাই আমার হাসি পেয়ে গেছে, একটা ফানি ভিডিও, তাই আমার হাসি পেয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, ঠিক আছে আমরা খেয়ে নিই, দেখতে থাকো আমার সাথে।
স্নান করে আসলাম, আর সকালবেলা আর কিছু তোমার সাথে শেয়ার করতে পারলাম না। এইটা এই যে পুজো করলাম, করে ওরা বাপ মেয়ে কোথায় গিয়েছে কেউ নেই, করে কোথায় গিয়েছে দোকানে বসে। আমি এদিকে সবজি কেটে তারপর স্নানে গিয়েছিলাম। এই যে অনেকটা লেট হয়ে যায়, এখানে আলু বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি, শুটকি দিয়ে করবো ঝুল। এখানে নিরামিষ বানাবো, বেগুন, লাউ, পেঁপে আর আলু রয়েছে, টমেটো দিয়েছি, ব্যাস নিরামিষ করব। আর আমার অনেক লেট হয়ে যায়, তোমাদের দাদাভাই ওইখানে ঘুমায়, তো এই যে এখানে ঘুমায়, আর মেয়েকে এখানে আটকে রাখি, মেয়েকে আটকে রাখি, আর এখানে চলে যায়। তোমাদের দাদাভাই ঘুম ভেঙে যায়, তাই আমি আর নাইট শিফটে অনেক লেট হয়ে যায়। তোমাদের দাদাভাই নাইট শিফট থাকলে অনেক লেট হয়ে যায়, তাই খেতে খেতে আমাদের 4টা 5টা বেজে যায়। আজকে দেখো 6টা বেজে গিয়েছে, তার 6টা বেজে গিয়েছে। এখন আমরা দুপুরে খাওয়া হয়নি, দুপুরে অল্প তোমাদের দাদাভাই বন্ডা নিয়ে আসলে আমরা খেয়ে নিলাম। মেয়েকেও দিয়েছি, ম্যাগি বানিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছি। এখন রান্না করলে অনেক বেলা প্রায় রাত্রি হয়ে যাচ্ছে, আমি এখন দুপুরে রান্না করতে পারছি না, দেখো কী করবো। এই যে বন্ধুরা নিরামিষ সবজি অল্প তোমাদের আগে তোমাদের দাদাভাই আর মেয়েকে দিয়ে দিয়েছি, তাই অল্পই রয়েছে। আর এই যে আলু বেগুন শুটকি ঝুল, রান্না করে আমি এখনো খাইনি, ওরা খেয়ে নিয়েছে, আমি এবার খাবো। এই যে বন্ধুরা একদম খেয়ে দেয়ে এইখানে বসে গিয়েছি আমরা মামে, আর খেতে খেতে প্রায় 7টা বেজে গিয়েছে, তাই আর রাত্রে আর খাবো না। মেয়েকে মেয়ে ওই অল্প আগে খেয়েছে, 9টা 9:30 দিকে মেয়েকে বিস্কুট বা ম্যাগি বানিয়ে দেবো, খেয়ে নেবে। আর এইদিকে আমার কাপড় রয়েছে, এখন বাস করিনি, এবার করব। তারপর আমরা এই যে কম্পোর্টেবল নিয়ে আসলাম, তারপর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গিয়েছে, কাপড় আটিয়ে তারপর মেয়েকে কিছু খাইয়ে তারপর আমরা ঘুমিয়ে যাবো, নাই মা। আমার না রাতের বেলা কিছু খাস ফেলে রেখে আমার ঘুমাতে ইচ্ছা করে না বলতে পারো, বা ঘুমটা লাগে না, তাই দেখতে পাচ্ছো। কারণ 9টা বেজে গেছে, আমি এবার কাপড় পুরো বাস করবো। এই যে মেয়ে আমার সাথে বাস করে করে উপরে রাখছে, আর আমার আমি বলছি আমার হাতে দাও, আমি রেখে দেবো। এই যে আমার হাতে দিচ্ছে, তারপর ওই সাইডটি চপ্পলগুলো এনে বলেছিলো, এইগুলো আটিয়ে নিলাম, নিয়ে ব্যাস আমার কাপড়গুলো আটিয়ে আনা কমপ্লিট। এই যে চলে আসলাম মেয়েকে ম্যাগি মানিয়ে খাইয়ে, এবার চলে আসলাম বিছানাগুলো আটিয়ে নেব, এবার রাতে তো ঘুমাতে হবে, তাই এই যে মেয়ের ছোট্ট বালিশ এক সাইডে রয়েছে, আর বড় পুতুলটা আর ছোটো বালিশ দিয়ে দিলাম, আর ছোটো একটা কাঁথা রয়েছে এটাই দিয়ে দেবো। আর এখন তো অনেক ঠান্ডা না, তাই অল্প অল্প গরম লাগে, তাই সেম পাতলা একটা কম্বল নিয়ে নিলাম। আর মেয়েকে বলছি তুমি আমার বালিশটা নিয়ে এসো, মেয়ে তো শুধু বালিশের কভারটা নিয়ে আসলো, বালিশ এখানে ফেলে আসলো, তাই আমি নিয়ে আসলাম, নিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে তারপর আমার বালিশটা এখানে রেখে দিচ্ছি। এবার হচ্ছে আমি মশুরিটা টানিয়ে নেব। আর এই যে আমার মেয়ে ক্যামেরাতে এসে কি করছে তোমরা একবার দেখে নাও, আমি তো এডিট করতে এসে দেখি ওর কাণ্ড কি করছে। আর একবার ক্যামেরাটাকে ওই সাইডে করছে, একবার ওই সাইডে করছে, এই যে করতেছে। আর
ওই যে এখানে মশারি গুনটা টানিয়ে টানিয়ে নেবো, যে এটা এখানে একটা গজাল ছিল, এটা বারে বারে খুলে পড়ে পড়ে যায়, তাই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। কাল দেখবো ওকে কিছু একটা দিয়ে বাড়িয়ে গজালটা ঠিক করতে হবে। আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা গামছা, এটা তো মানে বাইরে ওখানে লাইট জ্বলে, তাই আলো না আসার জন্য রাত্রে মশারিটা টাঙ্গানো হয়ে যাচ্ছে প্রায়। মশারিটা টাঙ্গানোর জন্য ওইদিন মশা আসবে, তাই আমি মশারিটা টাঙিয়ে নিই। আর এখানে তো প্রচণ্ড মশা বলতে পারো, আমার মেয়ে শীতকালে তো খুলে খুলতে পারে, তাই যখন তখন গিয়ে শীতকালে খুলে অনেক মশা করে চলে আসে, তাই আমি রাত্রেবেলা মশারিটা টাঙিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, তোমরা সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।